এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। দিস উইল বি মেইনলি আ হ্যাপি নিউ ইয়ার ব্লগ, যেখানে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করে নেবো যে হ্যাপি নিউ ইয়ারের দিনটা আমি কিভাবে কাটালাম, কাদের সাথে কাটালাম, কোথায় কোথায় গিয়ে কাটালাম, সব কিছু। হ্যাপি নিউ ইয়ারের জন্য আমি এর আগে 3D আর্টস এবং হ্যান্ডিক্রাফ্ট কিছু আপলোড করেছিলাম, কিন্তু তোমাদের সাথে এইবার প্রথম হ্যাপি নিউ ইয়ার ব্লগে প্রথমেই সকলকে উইশ করি আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2021। এই 2020 যেই সালটা গেছে, এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, তো বাকি বছরের মতন যায়নি। তো আশা রাখবো যে 2021টা সকলের জন্য খুবই আনন্দময় হয়ে উঠুক, স্থিতি যেন কিছুটা আগের মতন হয়ে যায়। এবং স্পেশালি যারা যারা ঘুরতে যাচ্ছ বা হ্যাপি নিউ ইয়ারের প্ল্যানিং আছে ঘুরতে যাওয়া, তাদেরকে বলি যে প্যান্ডেমিক সিচুয়েশনটা এখনও অবধি কেটে যায়নি, তো তোমরা কিন্তু অবশ্যই স্যানিটাইজার, স্প্রে, সারফেস স্প্রে, তারপরে মাস্ক, এগুলো সব নিয়েই যেও। আমরা মেইনলি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি না, তাই জন্য আমরা নিজেরাই নিজেদের গাড়ি করে একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম এবং রাজারহাট নিউ টাউন শহরের মধ্যে একটি ছোট্ট গ্রামাঞ্চলে গিয়ে আমরা পিকনিক করি। এবং কীভাবে সকলের সাথে কী কী আইটেমস হয়েছিল, কী করে মজা করলাম, খেলাধুলা করলাম, কাদের সাথে গেছিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না এবং শেয়ার করে দিও, কারণ এই নিউ টাউন কফি হাউসটা ইন্টারনেটে অনেক অনেক ভাইরাল হয়েছে। অনেকের প্রশ্ন আছে যে কিভাবে বুকিং করে যেতে হয়, নাকি ওখানে গেলে কিভাবে মানে ফুড অ্যারেঞ্জমেন্ট বা কী করে সিট বুকিং করতে হয় বা কোন টাইমে গেলে ফাঁকা থাকবে, সেই সব অনেক প্রশ্নের উত্তর এবং আমি মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এত সুন্দর বাঙালি আনাটাকে ধরে রেখেছে, তোমাদের সবার খুব ভালো লাগবে। ফেরার সময় আমরা একটা চার্চেও গেছিলাম, প্যাট্রিক্স চার্চ, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। দেরি কিসের, চলো ঝটপট বেরিয়ে পড়ি আমরা। আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে এবং তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটি পরিবেশ। আমাদের চলছে এখন একটু খেলাধুলা পর্ব, তোমরা দেখতেই পাচ্ছ খুব মজা করে দিনটা কাটছে আমাদের সকলের, ভাই বোন মা আমি বাবা সবাই মিলে খুব মজা করছি। এরপরে হবে খাওয়া দাওয়া, তারপরে আমরা চলে যাব রাজারহাট কফি হাউসে। আমরা পৌঁছে গেলাম নিউ টাউন কফি হাউসে এবং চলো ভেতরে ঢোকা যাক এবং দেখি কী কী খাওয়ার আমাদের জন্য ওয়েট করে আছে। কফি হাউস 12টায় খোলে, তোমরা তখন এলে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবে, কিন্তু একটু লেট হয়ে গেলেই যেহেতু নতুন তখন তোমাদের সিট বুক করে এখানে ঢুকতে হবে, অনলাইনেও সিট বুকিং করা যায়। মেনু কার্ডটা শেয়ার করে নিলাম। হাই, তো আমরা এসেছি এখন কফি হাউস। আমাদের লকডাউনের পর প্রথম একটা ফ্যামিলি গেট টুগেদার, তো আমরা শেয়ার করবো তোমাদের সাথে এই সব আইটেমস এবং এনজয় করো আমাদের সাথে। প্যাট্রিক্স চার্চের উদ্দেশ্যে
বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সারাটা দিন আমাদের খুব মজা করে, খুব আনন্দ করে, খুব খেয়ে, খুব ঘুরে আমরা কাটালাম হ্যাপি নিউ ইয়ার। সকলকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার 2021। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, কারণ হ্যাপি নিউ ইয়ার 2021 এ আরো অনেক অনেক নতুনত্ব ব্লগস আসতে চলেছে তোমাদের জন্য। আজকে তাহলে এই পর্যন্তই, শেষ করলাম ব্লগটা। হ্যাপি নিউ ইয়ারে খুব ভালো থেকো, ভালো রেখো এবং খুব খুব আনন্দে থাকো। বাই।